কোভিড-19 মহামারীর ধাক্কা সত্ত্বেও অল্প যে কয়েকটি দেশের রেমিটেন্স আয় বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে জায়গা করে নিয়ে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। করোনা বিপর্যয়ের মধ্যে 2020 সালে বাংলাদেশের রেমিটেন্স আয় ছিল 19.8 বিলিয়ন মার্কিন ডলার, যা 2019 সালের তুলনায় 8% বেশি। 2019 সালে বাংলাদেশের রেমিটেন্স আয় ছিল 18.4 বিলিয়ন মার্কিন ডলার। করোনা ভাইরাসের আঘাতে বিশ্বের প্রায় সব দেশেই চাকরি ও মজুরির ক্ষেত্রে ধস নেমেছে এবং তা বিশেষ করে অভিবাসী শ্রমিকদের আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে বাংলাদেশের পাশাপাশি রেমিটেন্স আয় বৃদ্ধির তালিকায় জায়গা করে নিয়েছে মেক্সিকো এবং পাকিস্তানও। 2019 সালের তুলনায় মেক্সিকোর রেমিটেন্স আয় বেড়েছে 9% এবং পাকিস্তানের বেড়েছে 4%। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ প্রকাশিত প্রতিবেদনে কোভিড-19 অ্যান্ড মাইগ্রেন্ট রেমিটেন্স আ হিডেন ক্রাইসিস লুমিং থেকে এইসব তথ্য পাওয়া গেছে। সেখানে যে তিনটি দেশের কথা উল্লেখ করা হয়েছে, তারা সেই সময় বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করে। প্রতিবেদন আরও উল্লেখ করা হয়, চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও নিজ দেশে থাকা প্রিয়জনকে ভালো রাখতে অভিবাসী শ্রমিকদের প্রচেষ্টার ফলাফলই এই রেমিটেন্স বৃদ্ধি। বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষেত্রে রেমিটেন্স বৃদ্ধির কারণগুলো 2020 সালের তুলনায় খুবই ভিন্নধর্মী। এর মধ্যে রয়েছে বিদেশে চাকরি হারিয়ে সঞ্চিত অর্থ নিয়ে শ্রমিকদের দেশে ফিরে আসা। ধারণা করা হচ্ছে বাংলাদেশ 2019 সালে এবং পাকিস্তান 2020 সালে যে রেমিটেন্স কর উদ্দীপনা প্রণয়ন করেছে, তাই রেমিটেন্স বৃদ্ধিতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। যদিও লন্ডন ভিত্তিক গ্লোবাল বিজনেস ইন্টেলিজেন্স বলছে এই উন্নতিগুলো খুবই সাময়িক। বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী 2020 সালে বিশ্বের রেমিটেন্স আয়ের 7% পতন ঘটেছে, যা 2009 সালের অর্থনৈতিক মন্দার সময় হওয়া 5% হ্রাস ছাড়িয়ে যাবে। এছাড়াও বিশ্ব অর্থনীতির উপর মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব এবং এসব গুণনীয়কের এককালীন প্রভাব হিসেবে 2021 সালে আর 7% রেমিটেন্স পতনের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ইআইইউ। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি সুসংবাদ, যেখানে তারা ইতিমধ্যেই মহামারীর নানা চ্যালেঞ্জ ও সংকটের সম্মুখীন। বাংলাদেশ ও পাকিস্তানের জন্য এই পরিস্থিতি একটা বড় সংকট তৈরি করতে পারে, কারণ কোভিড পূর্ববর্তী অর্থঘাতের ফলে এই দুটি দেশ রেমিটেন্সের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। পাকিস্তানে 2019 সালে এই নির্ভরতার পরিমাণ ছিল মোটায় 40% এবং বাংলাদেশে 29%। এশিয়ার অন্য তিন বৃহৎ দেশ চীন, ভারত ও ভিয়েতনামে 2019 সালের তুলনায় 2020 সালে রেমিটেন্স আয়ের পতন ঘটেছে যথাক্রমে 13%, 9% ও 8%। ভিয়েতনামেও একই অবস্থা। 2019 সালে দেশটি তাদের কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটের মাত্র 6% পরিমাণে রেমিটেন্সের উপর নির্ভরশীল ছিল। তবে ভারত সে তুলনায় কিছুটা চাপে রয়েছে। 2019 সালে দেশটির কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটের 13% ধরা হয়েছিল রেমিটেন্স আয় খাতে।